প্রমোদ সোহিনীর বিয়ের ফুল আপডেট, পুল পার্টি থেকে শুরু করে গায়ে হলুদ, বিয়ে বউ ভাত কেমন হলো জমজমাট, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শোভন আর সখিনী সাত পাকে বাঁধা পড়লেন 15 জুলাই, সই সাবুদের বিয়ে করলেন তারা। এক বছরের ভালোবাসা, সেই ভালোবাসা পেল পরিণয়। ভালোবাসার বর্ষপূর্তিতেই নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শোভন আর সখিনী। বিয়ে হয়েছে 15 জুলাই, তবে তার একদিন আগেই তারা পৌঁছে গিয়েছিলেন বাওয়ালির ফার্ম হাউসে। সেখানে বিয়ের আগের দিন হয়েছে পুল পার্টি। দেখা গিয়েছে বিনোদন জগতের অনেক চেনা মুখকে এই পুল পার্টি অ্যাটেন্ড করতে। অলিভিয়া সরকার, অঙ্কিতা, প্রান্তিক সহ আরো অনেকেই পুল পার্টিতে এনজয় করেছেন সোহিনী আর শোভনের সঙ্গে। পরের দিন সকালবেলায় ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের জন্য অভিনেত্রী পরেছিলেন লাল পেটে সাদা শাড়ি, হাতে ছিল শাখাপলা, পাশে শোভনকে দেখা গিয়েছে লাল রঙের পাঞ্জাবিতে। গায়ে হলুদের পরেই বিয়ের সাজে নজর কাড়লেন অভিনেত্রী সোহিনী সরকার। মেরুন রঙের একটি শাড়িতে সেজে উঠেছিলেন বিয়ের বিকেলে অভিনেত্রী। দেখা গিয়েছে মেরুন রঙের শাড়ি, কাপড়টি সোনার গয়না, তাকে দেখাচ্ছিল ভারী মিষ্টি। শোভন ও রং মিলিয়ে পোশাক পরেছিলেন তার স্ত্রী। বন্ধুরা, শোভন সোহিনী সৌরশাবুদে বিয়ে করেন 15 জুলাই। বিয়েতে নজর কাড়ে মালা বদল সিঁদুরদানের মতো অনুষ্ঠান। দেখা গিয়েছে মালা বদল করেই দুজনকে জমিয়ে নাচতে, আংটি বদল করেই সোহিনীর গালে ভালোবাসার পরশ দিতেও দেখা গিয়েছে শোভন গাঙ্গুলিকে। শোভন সোহিনীর বিয়ের সন্ধ্যা জমজমাটি হয়ে গিয়েছিল গানের আড্ডায়। অভিনেতা সৌরভ দাস ধরেছিলেন গান, গান গাইলেন সঙ্গীত শিল্পী অনিন্দ্য চ্যাটার্জি। শোভনকেও দেখা যায় গান গাইতে। বিয়ের পরের দিন সবুজ রঙের শাড়িতে নজর কাড়লেন সোহিনী, স্মৃতিতে চওড়া সিঁদুর, হাতে শাখাপলা, পাশেই ছিলেন শোভন। শ্বশুর বাড়িতে যাওয়ার আগে বাবালির ফার্ম হাউসে ছবি তুলে নিয়েছেন শোভন ও সোহিনী সকলের সঙ্গে। তারপর শ্বশুর বাড়িতে গিয়েই দেখা গিয়েছে নববিবাহিত দম্পতিকে সকলে করেছেন আশীর্বাদ। শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে ছবি তুলে নিয়েছেন অভিনেত্রী। পরের দিনই ছিল ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান। পিচ রঙের একটি শাড়ি পরেছিলেন অভিনেত্রী, গাভর্তি সোনার গয়নায় নতুন বউকে দেখাচ্ছিল বেশ সুন্দর। সোহিনীর সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেছিলেন গায়ক শোভন গাঙ্গুলি। আপনারা দেখছেন শোভন আর সোহিনীকে বৌভাতে বিশেষ অনুষ্ঠানের। বিয়ের অনুষ্ঠান তো সম্পূর্ণ হলো, এবার পালা হানিমুনের। শোনা গিয়েছে শোভন সোহিনী বিয়ে পর্ব মিটিয়েই পাড়ি দেবেন গোয়ার উদ্দেশ্যে, সেখানেই হবে তাদের হানিমুন। নববিবাহিত দম্পতির জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।